সম্মানিত দর্শক মন্ডলী প্রিয় শ্রোতাবৃন্দ দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকের জন্য অনেক অভিনন্দন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ একচল্লিশ বার আল্লাহ পাকের এমন একটা আজিম ও শান নাম আপনাদের সাথে শেয়ার করব এটা পরে আল্লাহর কাছে যাই চাইবেন আল্লাহ পাক গায়েবী ভাবে আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিনী ভাবে বোনেরা আপনার যে কোনো হালাল উদ্দেশ্য অফিসের বস অফিসের স্যার ভালোবাসার মানুষ মনের মানুষ কলিক যেই সৎ উদ্দেশ্যে প্রতিবেশী আমরা অনেক সময় আত্মীয় স্বজনের মাধ্যমে নির্যাতিত হই অনেক কাছের মানুষের মাধ্যমে নির্যাতিত হই সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই আমলটা করে আপনি আল্লাহর কাছে চান বিভাবে আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ দিনী ভাইবোনা এটা সুরাতুল আরফ এর একশো আশি নম্বর আয়াত সুরাতুল আরফ এর একশো আশি নম্বর আয়াত আল্লাহবাক বলেন

আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো এই মোহাম্মদ তোমার রব কোথায় আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল কি বলবেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক ওহি পাঠালেন যে মুহে মোহাম্মদ তুমি বলো ঘাড়ের রগ বান্দার যেমন নিকটবর্তী আমি আল্লাহ আমার বান্দার তেমন নিকটবর্তী দিনী ভাই বদানা এই জন্য আল্লাহর কাছে চাইবেন যখন একজন বান্দা গুনাহ থেকে মুক্ত হয়ে হালাল খাবার খেয়ে সৎ নিয়তে আল্লাহ পাকের কাছে একবার দোয়া করে হাদিসে কুদুসিতে এসেছে আল্লাহ পাক ওই বান্দার উত্তরে বলে সত্তর বার বললে আবদি হে বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাকে দিব আপনার শরীরে রক্তটা পাক হতে হবে মুখে হালাল উদ্দেশ্য হতে হবে হালাল ভাবে আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দিবেন তো আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে আল্লাহকে ডাকবেন আল্লাহর গুণবাচক নামের ব্যাপারে আরো হাদিস এসেছে বুখারী হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা না ইন্না লিল্লাহি তাআলা এটা ভুল বললাম হাদিসটা হচ্ছে ইন্না লিল্লাহি তাআলা তিস আতাউ ওয়া ইসমাম মান আহসাহা দাখাল আল আল্লাহ পাকের 99 এমন নাম রয়েছে যে 99 নাম যে মুখস্থ করবে বিনা হিসাবে সে জান্নাতে যাবে আল্লাহু আকবার আপনি হাফেজ হচ্ছেন আপনি মাওলানা হচ্ছেন আপনি কারি হচ্ছেন আপনি ধনী হচ্ছেন আপনি বিএসসি কি বিএসসি ক্যাডার হচ্ছেন আরো যত শিক্ষিত হন কোনো হাদিসে কোনো আলেম হলে কোনো মাওলানা হলে বলা নাই যে মাওলানা হলে জান্নাতে যাবে কিন্তু আল্লাহর নিরানব্বইটার নাম যারা মুখস্থ করবে ইনশাল এই ভিডিওতে আমি আপনাদেরকে সার্টিফিকেট দিচ্ছি এই আল্লাহর নাম যারা মুখস্থ করবে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ দিনী ভাই বোধ এটা আল্লাহ আল্লাহর নাম তার মধ্যে একটা নাম রয়েছে আরো কিছু শর্ত বলে দিই তারপরে আল্লাহ এটা গুরুত্বপূর্ণ যে কঠিন নামটা সেটা বলবো যেমন কবিরা গুণা থেকে বাঁচতে হবে আল্লাহ নাফরমানি থেকে বাঁচতে হবে তবা করতে হবে খালিস নিয়ত করতে খালিস নিয়তে থাকতে হবে আহ সবসময় অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে আল্লাহর যে নামটা এই নামটা বিরানব্বই বার সম্ভবত এসেছে কোরআন কারিমের মধ্যে ধৈর্য ধরবেন আমি আপনাদেরকে জানাচ্ছি কোন সুরা আচ্ছা আল্লাহর সেই গুণবাচক নামটা হচ্ছে ইয়া আজিজু সরা বরিকা জয়স্কার জি বরিকা জয়স্কার জু ইয়া আজিজু আল্লাহর এই গুণবাচক নামটা পুরা কোরআনে কারি মধ্যে বিরানব্বই বার এসেছে নাইনটি টু বিরানব্বই বার এসেছে এজন্য জন্য দিনী ভাই বোনেরা আল্লাহর এই গুণবাচক নামটার পাওয়ার আর অনেক বেশি এজন্য যত বেশি বেশি সম্ভব আল্লাহর এই গুণবাচক নামটা পাবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দিলে কে আটকায় এজন্য সম্মানিত বন্ধুরা এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু